Hello everyone, this is MD Nuruddin Islam and welcome back to Tech Bangla Academy Pro. বন্ধুরা আপনারা হয়তো ইতোমধ্যে জেনে গেছেন Realme এবার মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে Realme 9i নামক আরো একটি নতুন স্মার্টফোন। Realme 9i স্মার্টফোনটিতে থাকছে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ এন্ড সেই সাথে থাকছে 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আরো থাকছে ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট ও 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আজকের ভিডিওতে আপনাদের জানাবো Realme 9i স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এন্ড লঞ্চিং ডেট নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী সকল আপকামিং ফোন রিভিউ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে টেক বাংলা একাডেমি প্রো চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। ফার্স্ট অফ অল কথা বলি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে। Realme 9i স্মার্টফোনটির পেছনে থাকছে গ্লাস এন্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটি ব্ল্যাক এন্ড অন্যান্য কালারে পাওয়া যাবে এন্ড ফোনটির একটি ক্যামেরা বাম্পারের মধ্যে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট ফারে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লের বাম পাশে থাকছে পাঞ্চুল ক্যামেরা সেটআপ। এতে দুটি সিম কার্ড এন্ড একটি ডেডিকেটেড ম্যাক্রো এসডি কার্ড স্লট রয়েছে। দেন সেকেন্ডলি কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। Realme 9i স্মার্টফোনটিতে থাকছে 6.6 ইঞ্চির IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন আর ডিসপ্লেতে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। এবারে কথা বলা যাক ফোনটির পারফরম্যান্স নিয়ে। এতে রান করবে Realme UI 3.0 বেসড অন Android 12 আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 684G, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকর প্রসেসর। আর GPU হিসেবে ফোনটিতে থাকছে Adreno 610। ফোনটি 464, 4128 এন্ড 6128 এই তিনটি ভেরিয়েন্টই পাওয়া যাবে। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের এন্ড সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 16 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এন্ড চার্জার নিয়ে। Realme 9i স্মার্টফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.1, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 802.11 এন্ড সেই সাথে থাকছে GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এন্ড লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 12-13,000 ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় 17-18,000 টাকা। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে 12 জানুয়ারি আর বাংলাদেশি বাজারে আসতে পারে জানুয়ারির লাস্ট উইকে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালোই লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে ফিউচারে, চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।